আজকে হাটে গেছিলাম, হাটে গিয়ে আজকে পান বেচাকেনা খুব ভালো হয়েছে। আজকে বৌডারে যে বলবানি, এই যে আজকে লাভটা খুব ভালো হয়েছে। তুমি নাও টাকাগুলো নেও তো, একটু যত্ন করো আমারে, বুঝলে? যাই বাড়িতে দিকে। আজকে বাজারে বেচা কেনা খুব ভালো হয়েছে, যাই বাড়ি যাই। লাভের টাকা যদি বোয়ারকে দিই না, তাহলে বোয়ার যে আমারে কি ভালো বাসবে নে। ওহো, একবার বুকে নেবে নে, একবার কোলে নেবে নে, একবার বুকে নেবে নে, একবার কোলে নেবে নে। যাই বাড়ি যাই। আমার মাথায় পান, তোর মুলে তো পান উড়ি উড়ি। আমার মেয়ে ছেলে খামার মুলে তো উড়ি। আজকে আমি পানির ব্যবসা আর করবো, আমি পানির ব্যবসা করবো না। আমার দেশে এই পানির ব্যবসা করাবে, আমি একও বলি যে আমি পানির ব্যবসা করবো না, তাও করাবি। বলি আমি কি জ্বালাই পড়েছি আজকেরা, ওদের এদিকে গুঁতো খাই, ওদিকে গুঁতো খাই, গুঁতো খাতি খাতি আমার জীবনটাই গাইল হয়ে গেল। বাবা রে বাবা, এদারে মেয়ে ছেলেতে কান মলে, কান মলার ঠেলায় আমার কান্ডাতে কি লাল হয়েছে। উর বাবা রে, উরি বাবা রে, উরি বাবা রে, জম্বির ব্যথা পাইছি। আজকে যাই, আজকে যাই, আজকে বাড়ি দিয়ে কব কি এই ব্যবসা আর আমি করব না। কেউ দেখি নাই তো যে মেয়ে ছেলেতে আমার কান মুলে দেখো না, কেউ দেখি নাই। তালি সারি সারি যাই, আজকে বাড়ি দিয়ে কব আমি আর এই পানের ব্যবসা করব না, বুঝলি? এ পানের ব্যবসা আমি আর করব না, আজকে ওরা তা দেবো না। দুই চারখান মুগুরির বাড়িও দিয়ে দেবো, দেবো মুগুরির বাড়ি। কিন্তু মুগুরির বাড়ি যদি আমি দিই, ও যে বিষ, ওটা আমারও চার পাঁচখান দেবে না। থাক ও বলবো না, আর এমনি আমি গেছি বুড়ো বাহাম হয়ে গেছি। মোবাইলও কষি, যদি স্লিপ কাটে তা আমার হাতে বাটি যাই। কিছু কবে এমনি কবে নিতে পানির ব্যবসা আমি আর করবো না। ভালো করে মিলে দেবে কেন কইছো? পানের কথা কইছো? ও মেয়ে ছেলে এসে আমার জিজ্ঞেস করো, ও দাদা তোমার মাথায় কি? আমি তো ভালো মনে তোমার মতন করে দিছি পান। আমি গরু, গরু হলে কি হয় তাহলে? গরু গরু তো ওরে না, আজকে আমি একটা করো তোরে দেবো, বুঝলি? তুমি আমার গুতো দিদি ছাগল দুটো গাবড়া কুটু কুটু গেছো, শুনেছি। আমি জিজ্ঞাসা করছি, ও দিদি তোমার মাথায় কি কি বলিছে? বলে কি রুটি, রুটি এই কথা? এই কথা তাই? তাহলে এইটা কি কদিন? বাস, এই বাস না, এই বারান্দার খুঁটি। বারান্দার খুঁটি আমি তো জানতাম না, কি কইছিস বলে আজকে জানলাম। আচ্ছা, এইটা দিয়ে কি করবা? আবার যাই জিজ্ঞেস করবা,
কবা তোর মাথায় কি? ও যখন কবে আমার মাথায় রুটি, তখন তুমি কবা তোর ফাঁসায় গুজে দেব বারান্দার খুঁটি। তাই তুমি এত বড় যুক্তি কনতে পেলিয়া যদি আগে করতে, তার মধ্যে ওই জায়গায় বসে মনে থাকে না, তুই বুঝিস তো আমি ভুলিয়ে যাই, তুই বুঝিস, তুই পারবো, তুই আমার সাথে এত বড় সংসার করিস, তুই বুঝিস না এ কোন মেয়েটা তো, তুই বুঝিস তাকে ভালো করে আমার বুঝাই দে, আমি আর মনে করতে করতে মনে করতে করতে যাবো। ঠিক আছে, এবার ও যখন জিজ্ঞেস করবা যখন কবে রুটি, তখন কি কবা? কবা তোর ফাঁসাই দেব বারান্দার খুঁটি। ঠিক আছে ঠিক আছে, এইবার মনে থাকবে যে ফাঁসাই দেব, ফাঁসাই আজকে দেব। ওই কি 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 কইছি, কি মনে আছে? সব মিছে ফাঁসাই দেব বারান্দার, ফাঁসাই দেব বারান্দার। দাঁড়া আজকে মজা বুঝবি, আমার কানমলা, আমার কানমলা দিছিস নাকি? আজকে তোর ফাঁসাই দিয়ে বই যাই। এই কই দেখা যায় নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। বাবা মাদা কত তুরে, এই বউ কি বললো, কি বললো জানো? কি হলো, ভুলে গেলাম ধরো। বউ কি বললো? এই তো বাড়ি গেলি, বউর কথা শুন, মানে কি বলো? আয় আয় আয়, মনে পড়েছে, সাই দেবো বারিন্দা, দেবো ফাঁসাই দেবো বারিন্দা। দেখি দেখি আমার বাসটা কি, আর পাইছি ফাঁসাই দেবো বারিন্দা, ফাঁসাই দেবো বারিন্দা, আজকে ফাঁসাই দেবো বারিন্দা, ফাঁসাই দেবো বারিন্দা, আজকে ফাঁসাই বারিন্দা বারিন্দা। মিলইতে